সবার কপালে সুখ নামক জিনিসটা থাকে না, কিছু মানুষ শুধু স্বপ্নেই সুখে থাকে। আমরা যাদের জন্য মন খারাপ করি তারা আমাদের ছাড়া খুব ভালো থাকে। কিছু মানুষ আছে যারা তোমার জীবনের সাথে এমন ভাবে জড়িয়ে যাবে যারা তোমার জীবনে থাকলেও শান্তি থাকবে না, আবার চলে গেলেও শান্তি থাকবে না। এই পৃথিবীতে অর্থের গরমে সম্পর্কের তাপমাত্রা ওঠানামা করে। স্বার্থপর পৃথিবী, স্বার্থপর দুনিয়া, আর সব থেকে বড় স্বার্থপর পৃথিবীর মানুষ আত্মীয় স্বজন কাছের মানুষ। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে দুনিয়া কবরস্থান হয়ে যেত। শোনো, তুমি যার জন্য কান্না করবা সে কখনোই তোমার হবে না। তুমি চেষ্টা করো মানি খোঁজার, তাহলেই দেখবা তোমার রানীর অভাব হবে না। টেপ লাফান, প্রচুর অর্থ উপার্জন করতে হবে, তাহলেই দেখবা তোমার রানীর রাজমহলের কোনো অভাব হবে না। মানুষ শেখা খায় না, মিথ্যা ভালোবাসার কাছে হেরে যায়। খুব কষ্ট হয় নিজের কান্নাটা লুকিয়ে সবার সামনে হাসতে। তুমি সাদা আমি কালো এইটা নিয়ে অহংকার করো না, কারণ তুমি সাদা যে আল্লাহ বানাইছে, আমি কালো সেই উপরালাই বানাইছে। টাকা তো কামাতেই হবে ভাই, কারণ আজকাল প্রত্যেকটা সম্পর্কের আগে ওই টাকাটাই দেখে। হে আল্লাহ, যে যাকে ভালোবাসে সে যেন তাকেই পাই, কারণ অপূর্ণতা যে অনেক কাঁদাই। বেইমান কখনো কাঁদে না, কারণ বেইমান কখনো ভালোবাসে না। অন্যের দোষ দিয়ে কি হবে, এখন দেখি আমার ক্ষতি তো আপন মানুষেরাই করে। কোনো মানুষের কর্মকে ছোট করে দেখবেন না, কারণ আগামীকাল আপনার কিভাবে পেট চালাতে হবে সেটা আপনি নিজেও জানেন না। আছেন আমাদের সমাজে যারা দুই টাকার মালিক হয়ে মানুষকে আর মানুষ মনে করে না। কুলি, দিনমজুর, কৃষক এদেরকে অকথ্য ভাষায় গালি করে। একটা কথা মাথায় রাখবেন, হুট করে কিছু টাকা হলে অতীত ভুলে যেতে নেই। উপরওয়ালার কাছে একটাই চাওয়া, কিছু মানুষ যেন আর কোনোদিন চোখের সামনে না আসে। আজব দুনিয়া, আজব দুনিয়ার মানুষ, যে যাকে ভালোবাসে সে মরে গেলেও তাকে ভোলে না, আর যে যাকে ঘৃণা করে তাকে দাফন করলেও ছাড়ে না। মানুষ কখনো কখনো নিজের অস্তিত্বের চেয়ে অন্যের অস্তিত্বকে বেশি ভালোবাসে। আর কখনো কোনো বিষয় নিয়ে আল্লাহর উপর নারাজ হবেন না। উনি কিছু দিলেও তারপর বিশ্বাস রাখো, কিছু না দিলেও তারপর বিশ্বাস রাখো, কারণ নিশ্চয় তিনি তোমার মঙ্গল চান। যে আপনার সে আপনারই হবে, আর যে আপনার না সে কোনো না কোনোভাবে চলেই যাবে। আর যে চলেই যাবে আপনি তখন বুঝে নেবেন সে আপনার ছিল না, আপনি এতদিন অনুমানে ছিলেন। যেটা আপনার পাওয়ার সেটা যদি ওই পৃথিবীর শেষ প্রান্তে থাকে তবুও সেটা কোনো না কোনোভাবে আপনার কাছেই আসবে। আর যেটা আপনার নয় সেটা যদি আপনার হাতের কাছেও থাকে তবুও সেটা আপনি স্পর্শ করতে পারবেন না। যারা কান্না লুকিয়ে সবার সামনে হাসি মুখে চলে তারাই বোঝে প্রিয় মানুষ হারানোর কি কষ্ট। অনেকটা বদলে গেছি, তবে অন্য কারোর জন্য নয়, নিজেকে ভালো রাখার জন্য। মৃত্যুর মিছিলে যদি হারিয়ে যাই ক্ষমা করে দিও। দুহাত দিয়ে মাটি দিতে না পারলেও দুহাত তুলে দোয়া করে দিও। নির্দোষ হয়েও অনেক সময় নীরবে আঘাত সহ্য করে নিতে হয়। ছেলেদের জীবন এরকমই, খুব কষ্টের মাঝেও বেঁচে থাকতে হয়। তুমি যাকে ভালোবাসো তাকে যদি না পাও তাহলে তার কাছে চলে যাও যে তোমাকে ভালোবাসে। সত্যি বলছি, অনেক 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 সুখে থাকবা। আমি হাসলে সেও হাসে, আমি কান্না করলে সেও কান্না করে। আমি আয়নার কথা বলতেছি, মানুষের না। ভালোবাসলেই তো নত হতে হয় না, সম্পর্কে থাকলেই তো সব কিছু মুখ বুঝে সহ্য করে নিতে হয় না। যে ভালোবাসায় তোমাকে বারবার নত হতে হয় সেই ভালোবাসা থেকে বেরিয়ে আসাটা তোমার জন্য খুব জরুরি, জীবনের জন্য, নিজের জন্য। চুপ হয়ে গিয়েছি, সহ্য করার ক্ষমতাটা দ্বিগুণ বাড়িয়ে নিয়েছি, সবার থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছি। জি জনাব, আমিও বদলে গিয়েছি।